হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় সবাই খুব ভালোই আছো। আজকের তারিখ 27 জুন 2022, আর আজকে আমরা যাচ্ছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। অনেকদিনই ভিডিও করা হয়নি, কারণ সামনে এক্সাম ছিল, তাই জন্য ভিডিও করা হয়নি। ওই তাই ভাবলাম কাছাকাছি কোথাও একটা ঘুরে আসা যাক, তাই জন্য যাচ্ছে আজকে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখন ঘুরিতে পারছি বেলা 11টা, প্রায় অনেকটি দেরি হয়ে গেছে। চলো রাস্তা বেরিয়ে দেখা হচ্ছে। এলাম, এসে দেখি 11টা 21টা বেরিয়ে গেছে, পরের ট্রেনটা ধরবো, অনেকটি প্রায় লেট হয়ে গেছে। এরপরে আছে পুরো 12টা ট্রেন 11টা 58। চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। আর এইসব সান্তাকাশি স্টেশনে নামলাম, ডাইরেক্ট এখান থেকে বাস ধরে সোজা যাবো ভিক্টোরিয়া। চলো বাসে উঠে কথা হচ্ছে। বাস থেকে নেমে পড়েছি ভিক্টোরিয়ার কাছে, অনেকটা দূরে গিয়েই নামালো, সিগন্যাল পাওয়া যায় না। আর আজকে বাসে যে পরিমাণে ভিড়, আর বাসে যে পরিমাণে ভিড়, নাকি সিএম যাচ্ছে, রাস্তা পুরো বন্ধ, সব বাস নাকি রিজার্ভ হয়ে গেছে, কোনো বাসই পাওয়া যাচ্ছিলো না। একটা বাসে এতটা পরিমাণে ভিড়, সেখানে উঠে যাই করে এসছি ভিক্টোরিয়ার কাছে। চলো অনেকটা দূরেই নামেছে, যেহেতু সিগন্যাল পাওয়া যায় না, চলো হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর টিকিট কেটে ভিতরে ঢুকে তারপর কথা বলছি। আর আমরা চলে এসেছি ভিক্টোরিয়া, এই যে সামনেই, সামনে থেকে টিকিট কাটবো। চলো সামনের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। আর গেটে ঠিক বাঁ দিকে কিন্তু টিকিট কাউন্টার পড়ছে, এখানে টিকিটটা কাটবো। ভিতরে বন্ধ, নিচটা বন্ধ, বাইরে বাইরে বন্ধ। কত দেখুন না, টিকিট তো হাতে আছে। আর যতদূর সম্ভব শুনছি মানে ভিতরে বন্ধ, কি করা যায় ভিতরে দেখা যাক, ভিতরে ঢুকে তারপর কর্মের সাথে কথা বলছি। ঢুকে পড়ছি টিকিট দেখিয়ে। চলো এবারে সামনের দিকে যাওয়া যাক। আর পাশে হচ্ছে দ্য 42। আর পাশে কিন্তু ছোট লেগ মতো আছে, বসার জায়গা ফায়গা। আর এর সামনে ভিক্টোরিয়া, মেন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার নামে নামাঙ্কিত। চলো এই সাইডটার দিকে যাওয়া যাক। যতদূর শুনছি এখানে নাকি এখন কাজ ফাজ চলছে, ভিতরটা মানে বন্ধ আছে। আমি সেরকমভাবে এসেছি, তাহলে ভিতরটা ভিডিও করতে পারি।
কি হয় দেখা যাক, ওই পাশটা যাওয়া যাক, মানে ভিতরে ঢোকা যাক, তাহলে দেখা যাক, বোঝা যাবে ওই পাশটা গেলেই। এই সাইডে লাগিয়ে দেখো তোমরা, আর ভিতরটা মানে সত্যিকারেরই বন্ধ আছে, কারণ সবাই কেউ ঢুকছে না দেখতে পাচ্ছি। কি করা যায় দেখা যাক, মানে কিছু আর করার নেই, বাড়িটা ঘুরেই তোমাদের দেখাতে হবে। আর এখান থেকে তার 40টা লাগছে দেখো জাস্ট। আর উপরে হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর এই পাশের গেটটা শুধু দেখ, আর এখান থেকে শুধু সেই ছোট্ট লেকটা। আর এখানে কিছু শুধু শুধু টাইপে কিছু করা আছে, ভিতরে গেলে আর অনেক কিছু দেখানো যেত, কিন্তু ভিতরটা তো বন্ধ আজকে। তোমরা কিন্তু বাইরে কিন্তু ফ্রেমের মধ্যে দিয়ে ছবি তুলতে পারবে, আমরা একটা ভাবছি ছবি তুলবো ফ্রেমের মধ্যে দিয়ে। সে দুবাইয়ের ফ্রেমের মতো নেই, অত বড় ফ্রেম নয়, এটা মিডিয়াম সাইজের ফ্রেম। এখানে ছবি তো তুলে নিয়েছি, তোমরা এই ছবিটা দেখতে চাইলে ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নাও, ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আর ভিতরটা সত্যিই বন্ধ, ভিতরটা যদি কখনো খুলে যায় খুব তাড়াতাড়ি, তাহলে আমি আবার একবার আসবো ভিডিও করতে তোমাদের দেখাতে ভিতরটা কি আছে। দেখুন এক আমি দেখাতে চলেছি, আমি এতক্ষণ বলছিলাম এখানে ভিতরে কাজ চলছে তাই ভিতরে ঢুকতে পারছি না, আসলে কোনো কাজই চলছে না। আগে দেখাচ্ছি দাদা, এটা শুধুমাত্র সোমবার বন্ধ থাকে, ক্লোজ অন মন্ডেস, আর আমরা সেই সোমবার দিনই এসেছি ভিডিও করতে, মানে অবস্থা দেখেছো আমাদের।
ঠিক আছে, আবার অন্যদিন কোনোদিন আসবো। এই সপ্তাহে তো হবে না, পরের সপ্তাহ বা কিছুদিন পর হলেও আবার আসবো ভিডিও বানাতে, তোমাদের জন্য ভিডিও করতে। তখন পুরো ভিডিওটা বাইরে ভিতর সব কিছু তোমাদের দেখাবো। কেন দেখছিস পাগল? আর এই পাশে আস্তে আস্তে অনেক কিছু চোখে পড়ছে, সাইডে অনেক কিছু আঁকা আছে, নৌকা, ব্রিজ, রাজা টানছে। আর এখন এখান থেকে বেরোবো, ভিতরে যদি ঢোকা যেত তাহলে খুবই ভালো হতো, কিন্তু কিছু আর করার নেই, আমাদের না জেনে এসে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বাই বাই ভিক্টোরিয়া। এটা বেরোচ্ছে এখান দিয়ে, এই গরমে একটাই উপায়, ফুটি খাওয়া। ভিক্টোরিয়া থেকে বেরিয়ে বাসে উঠে পড়েছি, এখান থেকে বাসে উঠে ডাইরেক্ট সান্তাকাছি যাবো, সান্তাকাছি থেকে ট্রেন ধরে সোজা বাগনান। আজকে আর কোথাও যাবো না। আর এই হচ্ছে আমাদের হুগলি ব্রিজ। আর ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আর এই সবে সান্তাকাছি শেষে নামলাম, এখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট বাগনান যাবো, সোজা ঘর যাবো, আজকে কোথাও যাবো না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারো। খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও আছে, যেহেতু আমার পরীক্ষা ছিল তাই জন্য ভিডিও করতে পারছিলাম না। আরও অনেক জায়গা যাবো, তোমাদের ভিডিও করে দেখাবো। চলো, রিলেম সেফ অ্যান্ড গুড বাই।